ধন্যবাদ রহমান জন আপনাকে শুরুতেই জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল ঢাকা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের আজকে আজকের দিনের লেনদেন ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে লেনদেনের দিনে শুরুর খবরাখবরগুলো জানানোর পূর্বে গত কার্যদিবসে বিভিন্ন সেক্টরে কি পরিমাণ লেনদেন হয়েছে তার পরিমাণগুলো জানিয়ে দিচ্ছি গত কার্যদিবসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল তিতাল্লিশ কোটি টাকার বেশি এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে ফার্মাসিউটিক্যাল সেক্টরে লেনদেন হয়েছে বিয়াল্লিশ কোটি টাকার বেশি ইঞ্জিনিয়ারিং সেক্টরেও চল্লিশ কোটি টাকা ছাড়িয়েছিল গত দিবসে টেক্সটাইল সেক্টরে উনত্রিশ কোটি টাকা ফুড অ্যান্ড অ্যালার্জ সেক্টরে তেইশ কোটি আইটি সেক্টরে 14 কোটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে তেরো কোটি টাকা ছাড়িয়েছিল এছাড়া সিরামিক সেক্টরে বারো কোটি টাকার বেশি ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে সাত কোটি টেলিকমিউনিকেশন সেক্টরে চার কোটি টাকার বেশি ইন্স্যুরেন্স সেক্টরে প্রায় চার কোটি টাকা ট্যানারেজ সেক্টরে চার কোটি টাকা এবং সিমেন্ট সেক্টরে প্রায় চার কোটি টাকা লেনদেন হয়েছিল গত কার্যদিবসে এবারে জানিয়ে দিচ্ছি ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবরাখবর দিনের শুরুতেই দেখা যাচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে শুরুতেই প্রধান ইন্ডেক্সটি দুই পয়েন্ট পজিটিভ রয়েছে পাঁচ হাজার সাতশো থেকে দু হাজার থেকে একুশ পয়েন্টে দাঁড়িয়েছে আর দিনের শুরুতেই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দুই কোটি টাকা লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনে শুরুতেই বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন হচ্ছে দর বেড়েছে তেইশটি প্রতিষ্ঠানের দর হারিয়েছে বারোটির এবং চোদ্দটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে কুইন্স সাউথ টেক্সটাইল দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস কেয়া কসমেটিক্স রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক ইসলামিক ইন্স্যুরেন্স এসিআই পদ্মা ওয়াইল রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড অ্যাথলাস বাংলাদেশ জাহিনী স্পিনিং এবং এসিএমএল আইবিবিএল শরিয়া ফান্ড এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে দিনের শুরুতেই টপ গেইনার্সের তালিকায় প্রথমেই অবস্থান করছে এসিএমএল আই বিবিএল শরিয়া ফান দিনের শুরুতেই আট শতাংশ দর বেড়েছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় অবস্থানে রয়েছে সিএপিএম মিউচুয়াল এই মুহূর্তে সাত দশমিক এক নয় শতাংশ দর বেড়েছে প্রতিষ্ঠানটির তৃতীয় অবস্থানে ওয়াটার কেমিক্যাল রয়েছে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এসিআই অ্যাপেক্স ফুডস রয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড পদ্মা অয়েল ম্যাক্সোন স্পিনিং এবং রোহিম টেক্সটাইল অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানোর তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে ইউনাইটেড ফাইন্যান্স দিনের শুরুতেই দশ দশমিক দুই নয় শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে তো শিফা তৃতীয় অবস্থানে বেক্সিমকো সিনথেটিক রয়েছে এবং বিডি ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফাইন ফুডস রূপালী ব্যাংক জি জিকিউ বল পেন রয়েছে বিডি অটোকা কেয়া কসমেটিক্স রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স এবং বেঙ্গল উইন্ডসর দর্শক আরও একবার জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে ইন্ডেক্সগুলোর অবস্থান এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এক পয়েন্ট পজিটিভ রয়েছে পাঁচ পয়েন্টে দাঁড়িয়েছে এবং থার্টি ইন্ডেক্সটি দুই পয়েন্ট পজিটিভ থেকে দুই পয়েন্টে দাঁড়িয়েছে আর লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে চার কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্তে ত্রিশটি দর বেড়েছে দর হারিয়েছে সাতাশটির এবং বিশটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবরাখবর